আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বলিউডের তিন খানদের মধ্যে কখনো শোনা যায় রয়েছে বেশ তাগড়াই কম্পিটিশন, আবার কখনো এটাও শোনা যায় যে তারা নাকি একে অপরকে একদম সহ্য করতে পারেন না। এক খানের রেকর্ড ব্রেক করার জন্য অন্য খান একেবারে ডেসপারেট, অথচ মিডিয়ার সামনে দেখুন, প্যাপারাজ্জিদের সামনে দেখুন, তিন খানের মুখে হাসি যেন আর ধরে না। নিজেদের মধ্যেকার যতই আপস এন্ড ডাউনস থাকুক না কেন, পাবলিকলি সেগুলোকে সামনে নিয়ে আসা हमको लोग समझते नहीं, हम समझदार हैं लेकिन हम बहुत समझदार हैं। जो आमिर और शाहरुख बिल्कुल वैसे हैं नहीं। सलमान में कौन सा लुक, सभी लुक सूट करेंगे सलमान पे। तीन खानेर एटाई तो स्वभाव विरुद्ध, ताई जे जाई बोलुक भाई, तीन खानेर मध्ये अनेक किछुई रयेछे कमन। আর এই না হলে দোস্তি, রিসেন্টলি পুনেতে একটি এনজিও সংস্থার জন্য অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল আমির খানের এবং কিরণ রাওয়ের, বাট এই মুহূর্তে দুজনেই হয়ে গেছেন সোয়াইন ফ্লুতে আক্রান্ত, তাই পাবলিক অ্যাপিয়ারেন্স থেকে নিজেদের দূরে রাখছেন আমির অ্যান্ড কিরণ। তবে সেই অনুষ্ঠানে আমিরের রিকোয়েস্টেই বলা যেতে পারে আমিরের খানিকটা রিপ্লেসমেন্ট হয়েই যোগদান করলেন কে, নন আদার দ্যান আনাদার খান অফ বি টাউন, শাহরুখ খান। আগে হ্যাঁ, আমিরের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেন ওই শোতে, পরের টুইটে আমির এবং কিরণও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনিসকে অনেক ধন্যবাদও জানান, ধন্যবাদ জানান শাহরুখ খানকেও। বন্ধুত্বের জন্য অনেকে অনেক কিছুই করে থাকে শোনাই যায়, তবে এক খানের রিপ্লেসমেন্ট যে অন্য খানও হতে পারেন এমনটা বোধ হয় আগে কেউ ভাবেনি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।